আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি হ্যালো লিডার অনুষ্ঠানে। প্রতিবার ভোট আসে, আমরা এক বা একাধিক জনপ্রতিনিধিকে নির্বাচিত করি, ইচ্ছে পূর্ণাঙ্গ নাগরিক অধিকার নিয়ে সুন্দর জীবনযাপন করব। কিন্তু মানুষের সব আশাই কি পূরণ হয়, নাকি ভোটের পর অনেক নেতাই যান বদলে? নেতার চারপাশে গড়ে ওঠে শক্তিশালী এক দেয়াল, অন্ধকার সেই দেয়াল ভাঙতেই জনগণের সঙ্গে আছি আমি অখিল পোদ্দার, আর আছে মিনিস্টার স্মার্ট টিভি এবং টেকনো মিডিয়া লিমিটেড। দর্শক, লিডারের আসনে যিনি আছেন মনোয়ার হোসেন চৌধুরী, গাইবান্ধার এমপি এবং বিশিষ্ট আমলাও ছিলেন, গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন সময় থেকেছেন, অভিবাদন আপনাকে, আমরা শুনবো আপনার কথা। তার আগে তিনজন অতিথি আপনার এলাকার যারা ভোটার তাদের সঙ্গে একটু পরিচিত হতে চাই। আমি এম এ মতিন মোল্লা, আহ্বায়ক গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি ও সভাপতি বাংলাদেশের অর্কাস্ট পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখা। আমি আহমেদ মুশফিকা নাজদিন, একজন সংবাদকর্মী। আমি মোহাম্মদ ফারুক হোসেন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক, রংপুর চিনিকল, মহিমাগঞ্জ, গাইবান্ধা। ধন্যবাদ, ধন্যবাদ। তিনজন ভোটার আপনার এলাকার আছেন, আপনি দুবার নির্বাচিত জনপ্রতিনিধি। একটি পিছিয়ে পড়া এলাকা গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, ভবিষ্যতে আর কী কী করতে চান তাদের জন্য? ধন্যবাদ আপনাকে। আমি নির্বাচিত হওয়ার আগে নবম সংসদে যখন আমি এমপি ছিলাম, তখন আমি এলাকার অনেক উন্নয়ন করেছি আমি মনে করি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে বড়দহ সেতু গোবিন্দগঞ্জ গাইবান্ধা সড়কে 253 মিটার সেতু, সেটা প্রায় 14 বছর অসমাপ্ত অবস্থা পড়েছিল। সেটা আমি অনেক চেষ্টা করে, টাকার বরাদ্দ 12.5 কোটি ছিল, সেটা 22.5 কোটি করে সেটা সমাপ্ত করতে সক্ষম হয়েছি। এছাড়াও আমি কাটাখালী ব্রিজের কাছে, মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিসৌধ ছিল না, সেটা প্রায় 70 লাখ টাকা ব্যয় সেটা সম্পন্ন করেছি। আমাদের ওখানে কোনো ফায়ার ব্রিগেড স্টেশন ছিল না, সেটা সম্পন্ন করেছি। পৌরসভার কোনো ভবন ছিল না, 3তলা ভবন করেছি, একটা 2তলা ডাকবাংলা করেছে, 150 পাকা রাস্তা সম্পন্ন করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মহিমাগঞ্জ সর্দারহাট গোবিন্দগঞ্জ, প্রায় 12.5 কোটি টাকা ব্যয় শেষ করেছি। উল্লেখযোগ্য অনেক কিছু করেছেন, আপনার দাবি আমরা একটু জানতে চাই। আপনার এলাকার ভোটার ওয়ার্কার্স পার্টির প্রেসিডেন্ট এখানে আছেন, দীর্ঘদিন আপনারা গণমানুষের রাজনীতি করেন, এমপি মহোদয় যেটি বললেন সেটি কি আসলেই কথার কথা, নাকি গাইবান্ধাকে তিনি সাজিয়ে তুলেছেন? আমাদের গোবিন্দগঞ্জে স্টেডিয়াম নেই, শিশুদের বিনোদনের জন্য কোনো শিশু পার্ক নেই, অডিটোরিয়াম নেই, অথচ 72 গোবিন্দগঞ্জ উপজেলা এটা হওয়া দরকার, কিন্তু সেটা হয়নি। এবং অনেক রাস্তা হয়েছে, কিন্তু আমাদের রাস্তাগুলো টিকসই নয়, 2-3 বছরই সেই রাস্তাগুলো উঠে যাচ্ছে, অর্থাৎ রাস্তাগুলোতে ভালো কাজ হয়নি, ব্যাপক দুর্নীতি হয়েছে, এটা আমরা মনে করি। রাস্তায় ব্যাপক দুর্নীতি হয়েছে, আমরা শুনবো, আর একটু জানতে চাই যে কী সমস্যা আছে। আধুনিক গোবিন্দগঞ্জ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি, কিন্তু গোবিন্দগঞ্জে যেটা হচ্ছে আধুনিকতার কোনো ছোঁয়াই কিন্তু আমরা দেখতে পাই না। রাস্তাঘাটে ফুটপাথ দিয়ে হাঁটা যায় না, রাস্তার পাশে যে ফুটপাথ দিয়ে মানে দোকানগুলো বসে আছে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, এবং শহরের ভিতর দিয়ে গাড়িগুলো চলছে, প্রচণ্ড শব্দ, এবং হচ্ছে যেটা উনি বললেন যে খেলার কোনো মাঠ নেই, বৃদ্ধরা যে কোথাও হাঁটবে, মানে নাগরিক একটা স্বস্তির নিঃশ্বাস যে আমি নিব, সেই জায়গাটা কিন্তু গোবিন্দগঞ্জে নেই। রংপুর চুগার মিল 1954 সালে স্থাপিত হওয়ার পর বয়সের ভারে আজকে সেই প্রতিষ্ঠানটি নুজ্জ হয়ে পড়েছে, দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে রংপুর সুগার মিল কিছু করতে পারতেছে না চাহিদা অনুযায়ী। এই সুগার মিলের আধুনিকায়নের বিষয়ে সমস্যার কথা শুনলাম, এর মধ্যে একটি হচ্ছে যে আপনি দাবি করেছেন যে ব্রিজ কালভার্ট আপনি পর্যাপ্ত করেছেন, কিন্তু রাস্তার সমস্যা কিন্তু আপনার এলাকার ভোটাররা করেছেন, রাস্তা হয়নি নাকি রাস্তার টাকা উধাও হয়েছে, কোনটি? এইসব রাস্তা একসময় অনেক ন্যারো সরু রাস্তা ছিল, এবার আমি এমপি হওয়ার পরে এসে আমি 2-3টা রাস্তার কথা বলতে পারি, যে গোবিন্দগঞ্জ থেকে যেটা আপনার জয়পুরহাট চলে গেছে যে রাস্তা রাজা বিরাট হয়ে, সেটা সম্প্রতি আমি ওটা আরও সম্প্রসারণ করে একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি।
তেমনিভাবে মহিমাগঞ্জ থেকে সোনাতলা রাস্তা এটাও প্রশস্ত ছিল না, সেটারও আমি সম্প্রসারণ কাজের ভিত্তি দিয়েছি। এছাড়াও বালুয়া থেকে যে রাস্তাটা চলে গেছে আপনার নাকাইহাট, সেই রাস্তাটাও সংস্কার করার জন্য ব্যবস্থা নিয়েছি। আর ইতিমধ্যে আমরা যে উনি বলছেন স্টেডিয়াম করার কথা, স্টেডিয়ামের কিন্তু আমরা জায়গা ঠিক করে ফেলেছি। এটা ইনশাআল্লাহ এটার নাম শেখ রাসেল মিনি স্টেডিয়াম, শীঘ্রই এটা কাজ শুরু। কিন্তু আপনি যে দাবি করলেন যে রাস্তা আপনি করেছেন, কিন্তু বাবনপুর খুলশি কোঠিবাড়ির যে রাস্তার বেহাল অবস্থা আছে এটা কি আপনি জানেন? না, এগুলো তো মানে সংস্কার করার জন্য বরাদ্দ হয়েছে এবং এই প্রতিশ্রুতি কিন্তু জনগণ বহু আগে শুনেছে, টেন্ডার হচ্ছে হবে করেই কিন্তু দীর্ঘদিন একটু দেখে আসতে চাই। রাস্তার অবস্থা অনেক আগে থেকে খারাপ, 10 বছরের কাছাকাছি। একদিন আমরা গাড়ি ঘোড়া চলায় রাস্তাঘাট ভাঙ্গা চলাচল, প্রতিদিন ভ্যান খারাপ হয়, প্রতিদিন খারাপ, একটা রুগী নিয়ে গেলে ভালো তার মনে করেন অবস্থা খারাপ। ভাঙ্গা চুরাপ ঠিক করতেছে না, মেয়র কোনো কাজ করতেছে না, কোনো ভাবেই চলাচল করা যায় না। বৃষ্টি বাদল আসার আগে এখানে এক দেড় আটু করে পানি হয়, মানুষজন যাইতে পারে না, বাচ্চা কাচ্চারা যাতে মানে এমনিতে উচুট খা করে যায়। সরকারি রাস্তা হিসাবে এটা ঠিক করা তো মাননীয় এমপির উচিত যে রাস্তাটা ঠিক করে দেয়। বেশ কিছু রাস্তাঘাট বনে নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই রাস্তাঘাটগুলো এখন পর্যন্ত কোনো মেরামত করা হচ্ছে না। শুনলেন আপনার এলাকার মানুষ, এটা কিন্তু পৌরসভা এলাকার কথা বলা হলো, পৌরসভার একজন মেয়র আছেন, আমার ধারণা তারা যা বরাদ্দ পান সেটা হয়তো প্রয়োজনের তুলনায়। পৌর এলাকার মানুষ তো আপনাকে ভোট দেন নাকি দেন না? দেন। আপনি এলজিডির চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, পৌর এলাকার মধ্যেও তো আপনার টেরিটরির মধ্যে রাস্তা ভাঙা থাকা উচিত নয়। পৌর এলাকার যেটা তার মধ্যে তো আবার সড়ক জনপথের রাস্তাও চলে গেছে, 3-4টা অর্গানাইজেশন আছে, যার যা বরাদ্দ সেটা সে করছে। আমার এমপি হিসাবে যে বরাদ্দ সেটা বরাদ্দ বছরে 4 কোটির মতো, সেটা আমাদের হাতে আসে না, সেটা ডিপার্টমেন্ট এলজিডির মাধ্যমে খরচ হয়। যে চিত্রটা দেখানো হলো এই এলাকাটা আমার 3 নম্বর ওয়ার্ড, 2-3-4 পৌরসভার এই 3টে ওয়ার্ডের রাস্তা প্রায় ভাঙ্গা এবং 10 বছর ধরে কোনো কাজ হয়নি, এটা আমরা আশ্চর্য হচ্ছে। আমরা চাই যে কাজ হোক সমানভাবে, আমি যে এলাকায় বেশি ভোট পেলাম সেই এলাকায় বেশি কাজ করলাম, তাহলে তো বিমাতা সুলভ আচরণ। সেটা কি উনি করেন? আপনি যেহেতু প্রধান প্রকৌশলী ছিলেন, চুরি চামারির ফাঁক ফকর গুলো আপনি এবং আপনার লোকজন জানেন। প্রায় 150 কিলোমিটার পাকা রাস্তা হয়েছে, আমি শুরু করেছিলাম মহিমগঞ্জ সর্দারহাট 12 কিলোমিটার 12.5 কিলোমিটার, সে রাস্তা এখনো ভালো আছে। আমরা যেটা করেছি গোবিন্দগঞ্জ নাকাইহাট যে রাস্তা সেটা সম্প্রসারিত হচ্ছে। এই যে রাস্তাগুলো কাজ করার পরপরই ভেঙে যাচ্ছে, এত দ্রুত ভেঙে যাচ্ছে কেন? মানে এইটা তো আপনি মানে আপনি কি কোনো প্রশ্নটা করেছিলেন যেহেতু যারা আন্ডারে কাজ করছে যেসব রাস্তা এলজিডির মাধ্যমে হয়? আমার মনে হয় না এটা পৌর এলাকা কিছুটা দেখা যাচ্ছে, সেখানে টাকার স্বল্পতার জন্য যে পরিমাণ যে কোয়ালিটির রাস্তা করা উচিত সেটা কম্প্রোমাইজ করে সেটা রাস্তা করা হয়। ধন্যবাদ ধন্যবাদ দর্শক, একটু বিরতিতে যেতে চাই, বিরতির পর আবার এসে শুনব। সাথে আছেন মনোর হোসেন চৌধুরী, গাইবান্ধার সংসদ সদস্য, যিনি সাবেক আমলাও ছিলেন, তার কাছে শুনব তার এলাকার সমস্যা সম্ভাবনার কথা। সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না, কিন্তু ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম হ্যালো লিডার অনুষ্ঠানের। সঙ্গে আছেন মনোয়ার হোসেন চৌধুরী, গাইবান্ধার এমপি দুবারের। ফারুক হোসেন, আপনার প্রশ্ন ছিল, বলেন। লিডার, আমাদের সুগার মিলের যে 54 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সেই প্রতিষ্ঠানটি আধুনিকায়নের বিষয়ে একটু বলবেন। এটা আমাদের নতুন করে করার প্রস্তাবই আছে, সরকার এটা বিবেচনা করছেন। কিন্তু আপনার মহিমাগঞ্জের অবস্থা যে একেবারেই বেহাল সেটা কি আপনি একমত? আপনার এলাকার ভোটার যেটি বললেন, 64 বছরের একটা মিল কারখানা, ওইসব আধুনিকায়ন করে ওইসব পার্টস পাওয়া যাবে না এখন, এগুলো একদম নতুন করেই করা প্রয়োজন বলে মনে তো যতদিন না হচ্ছে এটাকে মেরামত করে চালু রাখা এটাই এখন দরকার। মহিমাগঞ্জের অবস্থা বেহাল একটু দেখে আসতে চাই। জানেন যে এটা 1954 সালে স্থাপিত হয়েছিল এই মিলটা,
এখন এটা একটা জরুরি অবস্থায় আছে। আধুনিকায়ন হওয়া অবশ্যই জরুরি, এর যে কিছু কিছু যন্ত্রপাতি আছে যেগুলো সেকেন্ড টাইম আসলে কোনো চিন্তা ভাবনা করা যায় না, একবার নষ্ট হলে আর কোনো দ্বিতীয় চিন্তা ভাবনা নাই। বোনাস এরিয়া অ্যাডভান্স কোনটাই পাই না, আমরা খুব দুঃখের দিন যাপন করছি। সার দেওয়ার কথা পাঁচ বছর হলে, এখানে ওয়াসিম বিশাপ বলে গেছিল যেখানে সার দেওয়ার কথা, কিন্তু সেখানে এখানে আমাদের এই এই সাদ হয় নাই এবং দেয় নাই। আমাদের এখানে রিক্সা ভ্যানওয়ালার থেকে শুরু করে দোকানদার, আমরা সবাই দুটো পয়সা উপার্জন করে আমরা এখানে চলাফেরা করি। শ্রমিক কর্মচারীকে কিন্তু আরও স্থায়ী চাকরিতে রাখেনি, তারা কানামোনা ভিত্তিতে রাখছে। অনেক সমস্যা সম্ভাবনার কথা জানতে চাই আপনার কাছে। বাংলাদেশে 10-12 সুগার মিল এখন চালু আছে, প্রায় প্রত্যেকটা সুগার মিল এখন মানে ইয়েতে চলছে, লসে চলছে। কানামানোর অর্থ হচ্ছে কাজ নাই, মজুরি নাই। এটার উদ্দেশ্য এটাই যে যেহেতু লসে চলছে মিলটা, তাদের যদি রেগুলার করা হয় আরও অনেক বেতনের প্রশ্ন আসতেছে, এবং বছরে প্রায় 3-4 মাস এটা মিলটা চলে, বাকি সময় বন্ধ থাকে। সেই জন্য এই অবস্থাটা রয়ে গেছে। শুধু মহিমাগঞ্জ সুগার মিল বা রংপুর সুগার মিলের অবস্থা না, এটা সব সুগার মিলে একই অবস্থা। কাজে এর একটা শ্রমিকদের উন্নতি, তাদের চাকরির উন্নতি, এটা আমি চাই যে হওয়া উচিত। কিন্তু রংপুর সুগার মিলের আমরা যারা কিছু শিক্ষিত ছেলেপেলে সিডিএ হিসেবে ঢুকেছি, আর অফিসের কিছু 120-130 জন বাদ দে, পারমানেন্ট বাদ দে, আর সবাই কিন্তু কানামোনা এমপ্লয়ি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে 2007 সালে লে অফ হওয়ার পর থেকে একজন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে ঈদ বোনাস পাবে না, পুরো মাসের টাকা পাবে না, যে কয়েকদিন কাজ করবে সেই কয়েকদিনের টাকা পাবে, মারা গেলে কিছু পাবে না। এটা আসলে মানে এটা রংপুর সুগার মিলেরই নিয়ম, অন্যান্য মিলে এই ধরনের নিয়ম এখনও চালু হয়নি। তো এই বিষয়টা যদি আরও ক্লিয়ার করতেন, আমরা অনেকবার আপনাকে বলেছি। এটা আপনারা কেন তুলে ধরেননি এতদিন যে বাকি 10টায় বেতন পাচ্ছে, আমরা একটা মিলে পাই না? এটা তো আপনাদের শ্রমিক ইউনিয়নটা কী জন্য আছেন আপনারা? আপনারা এটা তুলে ধরবেন কর্পোরেশনের চেয়ারম্যানের কাছে, সুগার অ্যান্ড ফুড কর্পোরেশন চেয়ারম্যানের কাছে, যে বাকি 10টা কর্পোরেশনে একরকম হচ্ছে, আপনি আমাদের এখানে আরেক রকম কেন? ওয়ার্কার্স পার্টির সভাপতি দীর্ঘদিন আছেন। মিলের জায়গা দখল করে আদিবাসীরা বাড়ি করে, নিজেদের জায়গা দাবি করে, বাপদাদার জায়গা তারা এমন দখল করেছে, তারা নিজেরা জায়গা নিজেদের দাবি করে মিলকে আখ চাষ করতে দিচ্ছে না। এবং এবার আখ চাষ হয়নি, নতুন করে আখ চাষ হয়নি। 1840 একর জমি যেটা সরকারের, যেটা মিলের, সেটা পড়ে আছে। এই কারণে আমরা হতাশ হচ্ছি। জমিটা আসলে কারটা ওনাকে করুন, আপনি কি চাচ্ছেন? কি আমরা চাচ্ছি ওটা কার জমি, মিলের না আদিবাসীদের? সরকার 1964 সালে এই জমি তা ক্ষতিপূরণ দিয়ে সরকার এটা অধিগ্রহণ করেছেন। কাজে তারা যা বাপদাদার সম্পত্তি যারা দাবি করছে, তার সরকার যদি আবার তাদেরকে ফেরত দেয় তাহলেই পাবেন, মাঝখানে জোর করে নেওয়ার কিছু নাই। আর যেটা বলছেন আপনি, সেটার জন্যে আমাদের জেলা প্রশাসক, পুলিশ সুপার, তারা মিলে একটা কমিটি হয়েছে, তারা এটা শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছে। আপনাদের নির্যাতন নিয়ে কিন্তু বিদেশি মিডিয়াতে, আন্তর্জাতিক মিডিয়াতে সাঁওতাল তোষণ, সাঁওতাল নির্যাতন নিয়ে, আপনাদের পেটোয়া বাহিনী নিয়ে কিন্তু বিভিন্ন সময় রিপোর্ট হয়েছে। এই সময় আমি এমপি ছিলাম না এই ঘটনার সময়। আপনি দলে ছিলেন, দলের নেতা ছিলেন? যদি বলি, আমি সেই সময়ও জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আমি জানি 2015 সালে সাঁওতালকে শুধু নাম দিয়ে স্থানীয় কিছু ভূমিদস্যু যারা সাঁওতালকে ভুল বুঝায় ব্যবহার করছে, যে এই জমিগুলো আপনারা পাবেন, তাদের কাছ থেকে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে অনেকগুলো টাকা নিয়ে তাদেরকে বলছে এই 10 বিঘে তোমার, এই 5 বিঘে তোমার, ওখানে কোনো বসতি না, সাঁওতাল পল্লীও না। শ্রমিকরা যখনই জমি চাষ করতে গেছে তখনই সাঁওতালরা তাদেরকে পুলিশের সামনে, আনসারের সামনে, সবার সামনে তাদেরকে ধরে নিয়ে যায়, বেধড়ক লাঠিপেটা করে, গাড়ি ঘোড়া ভেঙে দেয়, টায়ারে আগুন লেগে দেয়। আমরা বারবার এরকম 14টা জিডি করা আছে থানায়। আমরা জানতে চাই এই যে ঝামেলাটা হয়েছে, দেশের সমস্ত মানুষের চোখ কিন্তু দীর্ঘ সময় মহিমাগঞ্জের দিকে থেকেছে, সবাই চায় কিন্তু একটা স্পষ্ট সমাধান, সেই সমাধানটা কি? এটা সর্বোচ্চ পর্বে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এটা সব কিছুই কেন ওনাকে করতে হবে? এটা তো আপনার টেরিটরি, আপনার এলাকা, শিল্পমন্ত্রী আছেন, সবাই মিলে এটা সহজ সমাধানের জন্য আমরা চেষ্টা। আপনার পরামর্শ কি? আমার পরামর্শ এটা সুন্দর সমাধান আমরা আশা করছি, পুনর্বাসন হোক বা তাদের জমি ফিরে দেবে কিনা সরকারের সিদ্ধান্ত, সেটা কোনো এমপির পক্ষে এটা সম্ভব না এটা করা। এই যে মানে সাঁওতালদের নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, এটা আসলে ওনার আমলে না, এটা তার আগে যে এমপি ছিলেন, তখন দলের নেতা ছিলেন, আওয়ামী লীগের নেতা ছিলেন, হ্যাঁ, ওনার ভূমিকাটা খুব অগ্রগণ্য ছিল, কিন্তু তার ভূমিকাটাও তো বিতর্কিত ছিল, পত্রপত্রিকায় আমরা দেখেছি। আপনারা কি করেছেন তখন? এলাকার মানুষ তখন চেয়েছে, মানে দুটো ভাগে ভাগ হয়ে গেছে,
কেউ হচ্ছে ক্ষমতার পক্ষে, কেউ সাঁওতালদের পক্ষে। অন্য কি প্রসঙ্গ আছে, একটু আর কি কি সমস্যা আছে? আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে, সেখানে 38 জন ডাক্তার থাকার কথা, আছে মাত্র একজন, নার্স নাই, অ্যাম্বুলেন্স মনে হয় আছে পাওয়া যায় না। তো সব মিলে সেই জায়গাটায় মানে একা হয়তো এমপির পক্ষে কাজ করা সম্ভব না, তো সেই জায়গাটায় আমাদের চিকিৎসা সংকটটা দূর হবে কবে? একজন না, 9 জন ছিল, সেখানে এখন 30 জন হয়েছে ডাক্তার, এবারে 21 জন দেওয়া হয়েছে। তাদের সবাইকে কি পাওয়া যায়? হ্যাঁ, এখন এখন ইউনিয়ন পর্যায়ে ডাক্তার ডিগ্রি কি বলে MBBS ডাক্তার চলে গেছে, আপনি খোঁজ নিতে পারেন। মাননীয় সংসদ সদস্য, আপনার গোবিন্দগঞ্জ উপজেলার কিন্তু 7.5 লক্ষ মানুষ, এত বড় একটি জায়গার সংসদ সদস্য আপনি, সেখানে উনি যেটি বললেন স্বাস্থ্যসেবা, আপনি বলছেন যে বেহাল অবস্থা নেই, কিন্তু উনি বলছেন আছে, বরং আমরা একটু দেখে আসতে চাই। এই হাসপাতালে যে পরিমাণ রুগী আসে, সেই পরিমাণে ডাক্তার সংখ্যা সংকটে আছে। যে হাসপাতাল আছে সরকারিভাবে সেটা পর্যাপ্ত না, ডাক্তার সংকট আছে, ওষুধের সংকট আছে, নার্সের সংকট আছে। ডাক্তার করার সিস্টার করার কেউ করার খোঁজখবর নেয় না। সকাল 6টা 7টার দিকে, তখন থেকে একজন ডাক্তার এখন পর্যন্ত আসেনি আমার কাছে। 3 জনের পোস্ট খালি আছে, আর বাকি যে 2 জন আসছে মিডওয়াইফারি নতুন, এগুলো দিয়ে এখন মানে ডেলিভারি কাজটা। আপনার উত্তর নিব একটু, মতিন মোল্লা আপনার কাছে জানতে চাই। স্বাস্থ্য বিষয়ে যদি বলি, শূন্যপদ তো অনেক আছে, আর কমিউনিটি সেন্টারে যে MBBS ডাক্তারগুলোও গেছে, তারা 1 ঘন্টার বেশি অবস্থান করে না। ওখানকার পিয়ন কর্মচারীদেরও কিন্তু ডাক্তারের কাজ তারা করায়, এবং আপনি অফিসার যেটা ভিজিট করবে এবং ভিজিটে যারা TADA পাবে, তারা কিন্তু অফিসে বসে এই ভিজিটগুলো দেখায় এবং TADAগুলো উত্তোলন করে। তথ্য জেনে বলা ভালো, কমিউনিটি সেন্টারে কোনো দিন MBBS ডাক্তার পোস্ট নাই না। ওখানে আপনি বলেন যে ওখানে থাকে না, বসে থাকে ইয়ে করে, ওখানে TADA নিবে কেন? ওরা ওখানকারই কর্মচারী, তাদের অন্য যাওয়ার জায়গার প্রয়োজন নাই। ওখানে প্যারামেডিক্স চালায় কমিউনিটি সেন্টার, আর হাসপাতালটা ছিল 31 শয্যা বিশিষ্ট, সেটা আমার সময় 50 শয্যা বিশিষ্ট হয়েছে, নতুন বিল্ডিং হয়েছে, ডাক্তার হয়েছে, নার্সের পদ সৃষ্টি হয়েছে। এবার আসার পরে, আমি আসার পরে এটা 50 থেকে 100 বেডে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এটা হবে, এবং টেন্ডারও হতে যাচ্ছে 100 বেডের, এবং সেখানে আপনার এখানে যে আরও নার্সের সংখ্যা, ডাক্তারের সংখ্যা আরও বৃদ্ধি পাবে, এটা কিন্তু হচ্ছে। কিন্তু 7.5 লক্ষ মানুষের জন্য 50 বেডের একটি হাসপাতাল, আপনার কি মনে হয় যে এটি সাফিসিয়েন্ট? না, সাফিসিয়েন্ট না, কিন্তু সারা দেশে তো সরকার 490টা উপজেলা একসঙ্গে বরাদ্দ দিয়ে থাকেন, একটা উপজেলায় 500 বেড করবে, আরেক জায়গায় 50, এটা তো হবে অনুযায়ী তো বেশি করা না, সেটা আমাদের 100 বেড হতে যাচ্ছে। ধন্যবাদ দর্শক, একটু বিরতিতে যেতে চাই, সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না, কিন্তু ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম হ্যালো লিডার অনুষ্ঠানে, সঙ্গে আছেন মনোয়ার হোসেন চৌধুরী, যিনি পেশায় LGD-র প্রধান প্রকৌশলী ছিলেন, আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। একটু জানতে চাই, শিক্ষা নিয়ে আপনারা সন্তুষ্ট কি না? আমরা শিক্ষা নিয়ে সন্তুষ্ট কেন? এই কারণে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আসলে ভেঙে পড়ছে। বিল্ডিং ভেঙে পড়েছে না, ব্যবস্থা ভেঙে, ব্যবস্থাও ভেঙে পড়ছে, এবং বিল্ডিংটাও অনেক জায়গায় খারাপ। ব্যবস্থাটা বলতে আমি বলতেছি, স্কুলের চেয়ে প্রাইভেটটা বেশি হচ্ছে, কোচিং বাণিজ্যটা এটা অব্যাহত আছে, এবং সরকার এত টাকা খরচ করতেছে যে বিনা বেতনে পড়া, কিন্তু স্কুল প্রায় স্কুলগুলো বেতন নিচ্ছে, পরীক্ষার ফি নিচ্ছে, আপনার সনদপত্রের ফি নিচ্ছে ব্যাপক হারে, তারা সরকারের আইনটা মানছে না, এটা এই বিষয়ে আমি জানতে চাই। পড়াশোনা একটা আনন্দের বিষয়, কিন্তু সেখানে মনে হচ্ছে যে আনন্দটা নাই, কোনো স্কুলে ওই যে বাচ্চাদের রাইটস থাকে, খেলাধুলার ওরকম টাইপের কোনো কিছু নাই, তো শিক্ষার পরিবেশটাকে মানে উন্নত করার জন্য কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? এখন বলতে গেলে 80% জায়গায় প্রাইমারি স্কুলে বিল্ডিং করে দেওয়া হয়েছে, পরিবেশ ভালো করা হয়েছে, টয়লেট ছিল না মেয়েদের ছেলেদের টয়লেট, সেটা করে সরকার করে দিচ্ছে গত কয়েক বছরে, তা পানির টিউবওয়েল থেকে শুরু করে সব কিছু, ছেলে মেয়েদের আলাদা টয়লেট, যেটা পরিবেশ অনেক উন্নতি করেছে, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা হয়েছে, আগে শিক্ষকরা এসে, এবং সেই মেশিনগুলো নষ্ট হয়ে গেছে, কিছু হয়েছে হয়তো, কিন্তু 9টায় এসে আপনি 12টায় চলে যাবে, বায়োমেট্রিকগুলো নিয়ে কিন্তু বাণিজ্য হচ্ছে, সেটা আরেক ব্যাপার।
আমি ইতিমধ্যে গোটা বিশেক স্কুল নতুন বিল্ডিং, আমি এই এক বছর এক মাসের মধ্যে নতুন 20টা বিল্ডিং এর ভিত্তি স্থাপন করেছি। তারপরে আমি প্রায় 10টা হাই স্কুল বিল্ডিং এর ভিত্তি স্থাপন করেছি। মাননীয় সংসদ সদস্য, আপনাদের সময় তো স্কুল ছিল কাঁচা, শিক্ষক ছিলেন পাকা, এখন স্কুল পাকা, শিক্ষক কাঁচা। আপনি যেটি বললেন যে সেই আমি যেটি বলেছিলাম যে আপনার মতো এলজিডির চিফ ইঞ্জিনিয়ার তৈরি হবার কোনো সম্ভাবনা আছে কি না আমি অত্যন্ত আশাবাদী, কিন্তু তারা যেটি বললেন তারা তো বেহাল অবস্থার কথাই আমরা একটু দেখেও আসতে চাই। তেইশ বছর হয়ে যাচ্ছে কিন্তু আমরা পাঠদান করে আসতেছি, আমাদের কোনো বিল বেতন নাই, আমরা আর কিভাবে পরিশ্রম করি, আমাদের পেটে ভাত নাই, খাওয়া নেই। এখানে ছাত্রছাত্রীর উন্নয়ন করাচ্ছে, প্রতিষ্ঠানের উন্নয়ন করাচ্ছে, কিন্তু আমাদের ভাগ্যের উন্নয়ন আজ পর্যন্ত হয় নাই। এবং আমাদের এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন যে আমাদের দিকে একটু দেখুক, একটু নেক নজরে দেখে এমপিওটা করে দিক, এবং আমরা তাহলে বেস্টটা ফ্যামিলি বাঁচতে পারবো। এই বছর থেকে আমরা চালাচ্ছি, তো আমাদের কলেজে অনেক শিক্ষক আমরা প্রশিক্ষণ দিয়েছি, তার প্রশিক্ষণে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গেছি, কিন্তু আমরা ভালো নই। অনেক শিক্ষা প্রতিষ্ঠান এমপিও হতে বাকি আছে, শিক্ষকরা ভালো নাই, স্টুডেন্টরা তাই খারাপ আছে। মনে করি যেসব ছবি তোলা হয়েছে আমি বলতে বাধ্য হচ্ছি, সরকার ভালো কাজ যেগুলো করা হয়েছে সেগুলো কোনো ছবিতে আনা হয়নি। না না, এগুলো যাই হোক, 80% স্কুলের যে অবকাঠামো ভালো হয়েছে সেগুলো দেখানো হয়নি। আমি যখন প্রথমবার 9-13 এমপি ছিলাম, 10 সালে প্রায় 4টা প্রতিষ্ঠান এমপিভুক্ত হচ্ছে গোবিন্দগঞ্জে, এই 10 বছরে বাংলাদেশে একটা জায়গাও এমপিভুক্ত হয়নি, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির এলাকাতেও কেউ করে দেয়নি, একটা জায়গাও হয়নি। এই 10 বছর পরে প্রথমবার এবার হচ্ছে, আর এবার গোবিন্দগঞ্জে 8টি প্রতিষ্ঠান এমপিভুক্ত হয়েছে। বাকি যেগুলো হয়নি তারা মানবেতর জীবনযাপন করছে, আমি মনে করি সরকার নিশ্চয়ই তাদের যে বাদ যেগুলো আছে এমপিভুক্ত হচ্ছে সেগুলো করবে। আমি আপনার দৃষ্টিতে আনতে চাই যে গোবিন্দগঞ্জের একজন শিক্ষাবিদ মমতাজউদ্দিন সাহেব, তার গোড়া কিন্তু একটি স্কুল, গোবিন্দগঞ্জ প্রশিক্ষণ কলেজ, স্কুল না ওটা হলো বিএড কলেজ, বিএড কলেজ। আমার মনে হয় এই প্রতিষ্ঠানটা সারা বাংলাদেশের মধ্যে একটা অবদান রাখে যে শিক্ষকদের ট্রেনিং দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে। আপনি অবশ্যই এটা আগামীতে এমপিভুক্ত করবেন কিনা আমরা জানতে চাই, সেটা যাতে এমপিভুক্ত হয় আমি অবশ্যই এটা চেষ্টা করব। কিন্তু আপনি যে এলাকা থেকে উঠে এসেছেন, একটা মেধাবী ছাত্র হিসাবে এলাকার মানুষ আপনার জন্য গর্বও করে, কিন্তু সেই এলাকায় মাদকের যে আগ্রাসন সেটা কি নিয়ে কখনো ভেবেছেন আপনি? হ্যাঁ, ইয়েস, আমি মনে করি শুধু গোবিন্দগঞ্জ, সারা দেশে একই অবস্থা, সবাই উদ্বিগ্ন, প্রধানমন্ত্রীতে শুরু করে মন্ত্রী পরিষদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সর্বস্তরের মানুষ। কিন্তু আমাদের কাছে খবর আছে যে আপনি যে দলের রাজনীতি করেন সেই দলের চেলা চামুন্ডারাই হচ্ছে এই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। না, আমি মনে করি না যে একই দলের সব আছে, আমি বলি যারা খারাপ সবসময় খারাপ, সে যে দলেরই হোক। গোবিন্দগঞ্জে হাত বাড়ালি মাদক, আপনি ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, ইয়াবা, এটা কিন্তু এখন যত্র ব্যবসাটা কারা করে সেটি জানতে চাই। ব্যবসাটা অনেকেই করে, যারা ক্ষমতায় থাকে তাদের প্রভাবেই আসলে ব্যবসাটা হয়তো ডাইরেক্ট কোনো রাজনীতি তারা নয়, কিন্তু তারা ওই রাজনীতির সাথেই যুক্ত হয়ে যায়, ছত্রছায়া। গোবিন্দগঞ্জে যে মানে কিশোররা এবং তরুণরা এই মাদকটা নিচ্ছে, এটা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা বন্ধ করার ক্ষেত্রে? আপনার কাছে জানতে চাই কি দেখেন। জি, মাদকটা গোবিন্দগঞ্জে খুবই ভয়াবহ অবস্থা। মাঝখানে যখন মাদক বিরোধী অভিযান শুরু হইলো তখন কিছু কম দেখা গেছিল, কিন্তু আবার সেই পূর্বের অবস্থায় দেখতেছি, যেহেতু হিলি সীমান্ত দিয়ে প্রায় আমরা দেখি না বা কি করা যায়। আপনার মতো মেধাবী তৈরি হবে কিনা? উপজেলা পরিষদের মিটিং হয় প্রতি মাসে, যেখানে আমি উপদেষ্টা, এছাড়া উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দুইজন, 17টা ইউনিয়নের আপনার চেয়ারম্যান এবং মেয়র গোবিন্দগঞ্জ পৌরসভা সবাই উপস্থিত থাকেন, কর্মকর্তারা থাকেন, যেখানে এই বিষয়টা নিয়ে প্রতি মাসে আলোচনা হয়। এবং আমরা দেখেছি ইতিমধ্যে মাদকের মানে প্রভাব অনেক কমে এসছে। কিন্তু আপনাদের সেই সভা সেমিনার এগুলো তো ক্যামেরা ট্রায়াল, কিন্তু এলাকার চিত্র বলছে যে অবস্থা খুবই ভয়াবহ, কারণ হিলি সীমান্ত ঘোড়াঘাট হয়ে আমি গাইবান্ধায় চলে আসে মাদক। একটু বলতে দেন, এখানে আপনারা জানেন যে ইতিমধ্যে
হাউজি জুয়া গোবিন্দগঞ্জের চার পাঁচ জায়গায় হতো, এক টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে ওর আরও কয়েকটা ইউনিয়নে এটা চলছে, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন কোথাও সেটা নেই। যখন গোবিন্দগঞ্জের সাতটা জায়গায় হাউজি জুয়া ওপেন চলত এবং মিনি ক্যাসিনো, আমার সাথে আমার সময় আমি ওই সময় তো হাইকোর্টে রিট করছি এবং আমি নির্যাতিত হয়েছি। কিন্তু আমার সময় কি হাউজি জুয়া দেখছেন আপনারা? না এখন নাই, কিন্তু আপনি তখন এমপি ছিলেন, কিন্তু কালাম সাহেব যখন উপজেলা ছিলেন তখন শুরু হয়েছে, আবার উনি যখন এমপি তখন এক সত্র। তারপরে আপনি জানেন জিনের বাদশার প্রকোপ ছিল একটা, এখন একেবারে নাই বলতে চোরাচালান যেটা হিলি ঘোড়াঘাট হয়ে গোবিন্দগঞ্জ, আপনি খবর নিয়ে দেখবেন যে এটাও অনেক কমে আসছে, আমি একদম টোটালি বন্ধ হয়েছে বলবো না, এটাও চেষ্টা করে অনেক। আপনি যেটি বললেন হিলি ঘোড়াঘাট হয়ে মাদকের জাগ্রাসন, সেটি বন্ধ হয়েছে, কিন্তু একটু দেখে আসতে চাই আপনাকে নিয়ে। যাই মেলা ঘোড়া আপনারা খাতে যায় হিলি বর্ডারে, ওখানে খায়া টুয়ে আসে, মোটর সাইকেল চলে আসে, তারা আদ্য জমিলে আসে, এসে মাদক সেবন করে আমাদের কাছে সাদ আসা অনেক বাধা সৃষ্টি করে আমাদের কাছে। যদি মাদকটা কমে যায় তাহলে আমাদের ছেলেবেলে একটু ভালো হবে। আমরা তো অতীত থেকে বর্তমান পর্যায়ে দেখে আসছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদেরই সক্ষমতা বেশি। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম হ্যালো লিডার অনুষ্ঠানের। সঙ্গে আছেন মনোয়ার হোসেন চৌধুরী, গাইবান্ধার এমপি। শুনছিলেন প্রশ্নকর্তা অতিথিও বলেছেন যে স্কুল কলেজ বিভিন্ন ছেলেমেয়েরা এই পথে ধাবিত হচ্ছে, তারা চান আপনার মতো মেধাবী বেরিয়ে আসুক স্কুল এবং কলেজ থেকে, উপায়টা কি? আমি অত্যন্ত আশাবাদী বর্তমান প্রজন্মের যে ছাত্রছাত্রী যারা আছেন আমার চেয়ে অনেক আরও ভালো করবেন ভবিষ্যতে, তাদের যে জ্ঞান বুদ্ধি বিশেষ করে আইটি ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক তারা বেটার হবে পরবর্তী জেনারেশন, আমি আশাবাদী। এবং মাদকের যে ভয়াবহ কথা বলা হচ্ছে, কিছু চিত্র দেখায়, আমার মনে হয় না যে এরকম কোনো ভয়াবহ অবস্থা গোবিন্দগঞ্জে আছে। হিলি ঘোড়াঘাট রাস্তা এবং গোবিন্দগঞ্জ রাস্তা প্রায় কত হবে, প্রায় 30 কিলোমিটার, তার মধ্যে আমাদের অংশ পড়ে গেছে 6-7 কিলোমিটার, পুরো অংশটা তো দিনাজপুর জেলার মধ্যে। কিন্তু আপনার এলাকায় কি আপনি দুবার ক্ষমতায় এসেছেন, দায়িত্বে ছিলেন, আছেন, কৃষিভিত্তিক কোনো শিল্প কলকারখানা কি গড়েছেন সেখানে? এটা তো শিল্পপতিরা না এগিয়ে আসলে, সরকার তো আস্তে আস্তে ছেড়ে দিতে চাচ্ছে প্রাইভেট সেক্টরে, সরকার শুধু ম্যানেজমেন্টের দায়িত্বে থাকতে চাচ্ছে ভবিষ্যতে। যেমন জুট মিল যেমন কত সরকারি হিসাবে চালাতো, এখন তো অত নাই। তারপরে আপনার টেক্সটাইল মিল তো আর নাই, সরকার চাচ্ছে প্রাইভেট সেক্টরে হোক। কারণ প্রাইভেট সেক্টর এগিয়ে আসে না কেন, তারা চিটাগাং, নারায়ণগঞ্জ, খুলনা যেসব নদী সমুদ্রের কাছে রপ্তানি করার সুবিধা, আমদানি করা, এইসব জায়গায় করে থাকে। আমরা গাইবান্ধার সব এমপি মিলে একজোট একমত হয়ে দু তিনবার বৈঠক হয়েছে এবং তারা একমত যে গোবিন্দগঞ্জে এই ধরনের অঞ্চল হওয়া উচিত। ধন্যবাদ। বিদ্যুৎ অলরেডি গোবিন্দগঞ্জে 93 ভাগ হয়ে গেছে, আমি যখন প্রথমবার এমপি হই তখন আপনার বিদ্যুৎ 10 ভাগ জায়গায় বিদ্যুৎ ছিল, তখন বলতো বিদ্যুৎ চলে যায় আসে না, আর এখন বলে বিদ্যুৎ যায় না। তুই একবার বন্ধ হয় সেটা কি মেরামত করার জন্য বন্ধ হয়। গোবিন্দগঞ্জের হুঁশিয়ারি শিল্প আছে এবং এই শিল্পটা কিন্তু ব্যাপক বিস্তৃতি লাভ করছে, কিন্তু অসুবিধাটা হলো এখানে তারা তেমন ব্যাংক ঋণ পায় না, ব্যবসায়ীরা কোটি কোটি টাকা নিয়ে আসে, ব্যাংকের কোনো বুথ নেই এবং একটা হাট নেই। হাট থাকলে কিন্তু আমাদের রাজস্ব আসতো সরকারি খাতায়, কিন্তু আমরা সেই রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছি। একটু জানতে চাই, ওখানে সরকার ইতিমধ্যে একটা ইনস্টিটিউট গড়ে তুলতেছেন যাতে ওখানকার যারা এই ক্ষেত্রে যারা নিয়োজিত আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাতে আরও উন্নয়ন করা যায়। এবং হাট নাই বলছেন, হাট তো আছে, কোচা শহর হাট আছে, তারপর মহিমাগঞ্জ হাট আছে, শিবপুর হুঁশিয়ারি শিল্পের হাট, ও ওটা ওই নামে হাট তো নয়ার হাট একটা আছে, আপনি হুঁশিয়ারি হাট বলে আমি বাংলাদেশে কোথাও আছি, কিন্তু হুঁশিয়ারি শিল্পের সঙ্গে হাজার হাজার মানুষ তো জড়িত আপনার ওই এলাকার, 3টা ইউনিয়ন তো পুরোপুরি সম্পৃক্ত। আমরা একটু আপনাকে নিয়ে হুঁশিয়ারি শিল্পের অগ্রগতি দেখে আসতে চাই। এখানে মেইন সমস্যাটা হচ্ছে বিদ্যুৎ,
কারণ আমরা বিদ্যুৎ পাই না। বিদ্যুতের কারণে মনে করেন যে প্রায় এখানে 3-4 ঘন্টা পাই, এমনকি দেখা যায় একদিনই বিদ্যুৎ থাকে না, প্রায় 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। যেহেতু আমরা ঋণ নেই, বিরাট ঠেঙ্গো মারা আসা, এখানে খুব চড়া সুদ, এইগুলোতে আমাদের খুব একটা ভালো রেজাল্ট করতে পারছি না, ভালো ফলাফল করতে পারছি না। আমরা এমন মাল করছি ইন্ডিয়ানের ক্যাটাগরি দিয়ে, কিন্তু ইন্ডিয়ান মালগুলো সারে আপনার কম রেটে। আপনি শুনলেন যে ব্যাংকের সমস্যা আছে, বুথ সেখানে নেই, খালি একটা হুঁশিয়ারি দিয়ে একটা ব্যাংক চলে না। ওখানকার সাধারণ জনগণও তার গ্রাহক হতে হবে, সেই জন্য ব্যাংক যারা প্রতিষ্ঠা করে, প্রাইভেট ব্যাংকই তো বেশি, তারা সেটা দেখে করে। গোবিন্দগঞ্জে আছে, মহিমাগঞ্জে সরকারি ব্রাঞ্চ আছে, এমনকি কোচা শহর যেখানে হুঁশিয়ারি শিল্প সেখানে আছে। যে ভদ্রলোক কথা বললেন যে 4 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটা 5 বছর আগের কথা, এখন 93 ভাগ গ্রামে বিদ্যুৎ। গত বছরও বিদ্যুতের সমস্যা ছিল, কিন্তু এবার থেকে এটা সরকার যে এত উন্নতি করছে সেটা বলা হচ্ছে না। উন্নয়নের জন্য তো অনেকগুলো বরাদ্দ আসে, তো আমরা আগেও দেখেছি যে বরাদ্দগুলো ঠিকমতো মানে প্রপার ইউটিলাইজ হয় না। তো আপনার সময়ের বিষয়টা জানতে চাচ্ছি, কাবিখাটি, তারপর হচ্ছে সবকিছু মিলে কি অবস্থা? আমি একটু যোগ করি আপনার সাথে, আপনার সময় কিন্তু আপনি যত গত 5 বছর এমপি ছিলেন, সে সময় আমরা দেখছি কাবিখা টিআরের তালিকা কিন্তু আপনার পি অফিসে লটকানো ছিল। এবার এই 1 বছরে এমপি আপনি 5 বছরে কি ঝুলানো দেখছেন? হ্যাঁ, আপনি কি এই 1 বছরে উনি যে দায়িত্ব নেবার পরে কি ঝুলানো দেখেছেন? না, আমি সেটা মনে করি না। আপনারা যেখানে যেখানে বরাদ্দ দেওয়া হয়েছে, আপনি অফিসে যান যেখানে যান পাবেন, এটা কোনো অসুবিধা নেই। আবার যাতে ঝুলায় আমি দেখবো, এটা আমি তো অফিসে ঘুরে দেখিনি। ওইভাবে যে সরকার যে বরাদ্দগুলো দিচ্ছে, সে সোলার লাইটই হোক, যেটাই হোক, আপনি হাইওয়ে যখন 4 লেন হচ্ছে, আমার বড় বড় বাজারগুলো যেমন কী বলে ফাঁসিতলা, বালুয়াতে সমস্ত 2 সোলার লাইট দিয়েছে, সবগুলো স্বচ্ছতার ভিত্তিতেই করা হচ্ছে। জানতে চাচ্ছিলাম যে গোবিন্দগঞ্জের যে মূল রাস্তাটা চলে গেছে রংপুরের দিকে, মানে ওই রাস্তা নিয়ে কোনো পরিকল্পনা আছে কি? খুব ঝুঁকিপূর্ণ একটা রাস্তা, প্রায় অ্যাক্সিডেন্ট হয়। কোনটা? গোবিন্দগঞ্জের যে বাজারের মধ্যে যে মূল রাস্তাটা, মানে সেটা তো এখন 4 লেন হচ্ছে এবং সেটা সরকার অ্যাকোয়ার করতেছে জমি। যেহেতু গাইবান্ধ জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান, ওইখানে সাহেবগঞ্জ খাবার আমরা আখ চাষ করতে পারিনি, আর কিছু আধুনিকায়ন যেটা বললেন নতুন স্থাপনা না হওয়া পর্যন্ত ওখানে কিছু কাজ করলে বরাদ্দটা যদি অন্যদের তুলনায় আমরা একটু বেশি পাই, আর এই শ্রমিকের বিষয়টা যদি দেখেন, তাহলে মোটামুটি আমরা কিন্তু অন্য মিলের চেয়ে একটু ভালো পজিশনে থাকতে পারি, এই সম্পর্কে যদি বলেন। সে ব্যাপারে আমি আপনাদের চিনি খাদ্য কর্পোরেশন চেয়ারম্যান, শিল্পমন্ত্রী, মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী আমি দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে সব মিলে একই নিয়মে চলে। আর কোনো প্রশ্ন আছে কি না? প্রশ্ন আছে, আমাদের অনেক উন্নয়ন হয়েছে কিন্তু, বরাদ্দ হয়েছে কিন্তু, কিন্তুটা হলো দুর্নীতি বাড়ছে। কোথায় কোথায়? আপনি যেরকম বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলিতে কিন্তু টাকা ছাড়া কেউ ভাতাটা পায় না, সবাইকে টাকা ছাড়া ভাতা পায় না আপনার এলাকায়? যে পরিমাণ আসে, মনে করেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলো কিন্তু হিসাব করে প্রত্যেক ইউনিয়নের জনসংখ্যা এবং আয়তনের ভিত্তিতে ভাগ করে। প্রধানমন্ত্রীর একটা প্রকল্প আশ্রয়ণ, যার জমি আছে বাড়ি নেই, অনেক টাকা কিন্তু বরাদ্দ, কিন্তু এমন কোনো ভূমিহীন বলল না যে আমি টাকা ছাড়া বাড়ি পাচ্ছি। টাকাটা কে নিয়েছেন? উনি জনপ্রতিনিধি না, জনপ্রতিনিধি বরাদ্দ হয়, আপনি অফিস না, আপনি পরিষ্কার বলতে হবে জনপ্রতিনিধি কোন পর্যায়ের জনপ্রতিনিধি। আপনি ধরেন তালিকাগুলো চেয়ারম্যান পর্যায়ে হয়, তারা নেয়। হ্যাঁ, ওখানকার মেম্বারও তো অফিস থেকে হয়, তারা নেয়। অফিস থেকে তালিকা হয় লোকাল, আপনিও যে চেয়ারম্যান এবং মেম্বাররা আপনার নাম ভাঙিয়ে টাকাটা নেন, দায়িত্ব কিন্তু আপনার উপর আমরা দিতে পারি। কোন জায়গায় কোন আশ্রয়, এটা অব্যাহত আছে, কোন আশ্রয় কেন্দ্র বলেন আপনি? না না, এটা তো অব্যাহত আছে, ভাবে জেনারেল ভাবে বলতে হবে না। আমি 1 বছরে কোথায় কি হয়েছে বলেন, কোথায় হয়েছে বলেন? আপনি সেই আশ্রয় কেন্দ্র সাবমারাতে কবে? এই গত বছরই হয়েছে। না, আমার সময় হয়নি, সব মানে আশ্রয় কিন্তু হয়নি আমার। আপনার সময় হয়েছে আমি বলি, যে যার জমি নাই এখন হচ্ছে, যার জমি আছে বাড়ি নেই, এখন 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 হচ্ছে সেটা। আপনি কি বোঝাতে চেয়েছেন যে এই ঘরের অর্ধেক টাকা ঘুষি দিতে হয়? প্রায় অর্ধেক না হলেও
তালিকায় নামই ওঠে না, টাকা না দিলে উনি সেটা বোঝাতে চেয়েছেন আশা করি আপনি অবশ্যই। আমাদের তো কারো না কারোর উপরে বিশ্বাস করতে হবে, আমাদের জনপ্রতিনিধিদের ইউনিয়ন চেয়ারম্যান এবং 12 জন সদস্য মহিলা 3 জন সহ তাদের মাধ্যমে তো এগুলো বণ্টন করা হচ্ছে না। কিন্তু বিশ্বাস করে আপনাদের ক্ষমতায় বসিয়েছেন ভোটাররা, আবার আপনাদের মেম্বার চেয়ারম্যানদের টাকা দিয়েই তাদেরকে ঘর পেতে হচ্ছে। উনি ভূমিহীন আন্দোলনের অন্যতম সদস্য, স্পেসিফিকভাবে বলেছেন, আপনার স্পেসিফিক লিখিত দিবেন আমাকে যে কোথায় কোন কে টাকা নিছে। অবশ্য অনুষ্ঠান শেষে আপনারা সেই তালিকা ওনাকে দিবেন এবং উনি ব্যবস্থাও নেবেন। আপনি যেটি বললেন যে শিক্ষক নিয়োগ এবং এমপিও ভুক্তির নামে যে লুটপাট আপনার এলাকায় চলে কিভাবে? অনেক সময় স্বচ্ছ প্রক্রিয়াতেও হয়, আবার দুই একটা প্রতিষ্ঠানে শোনা যায় যে মানে যোগ্যতা সম্পন্ন সভাপতি হয় না। দেখা যাচ্ছে যে যে সভাপতি হচ্ছে সে নিজেই শিক্ষিত না, সে কিভাবে ভালো শিক্ষক বাছাই করবে, অর্থ লেনদেন এ ধরনের অনেক কথা শোনা যায়। আপনি যে স্কুলের সভাপতি, যারা স্কুলের ধরেন হেডমাস্টার, আরো যারা বডিতে থাকে সবাই মিলে সভাপতি নির্বাচন কে করে? সভাপতিটা অনেক সময় দেখছি যেমন হরিরামপুর বালিকা উচ্চ বিদ্যালয় দুইজনকে ডিওলেটার দিচ্ছে, মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় দুইজন ডিওলেটার পেয়েছে, এরকম প্রায় 10 নাল মাদ্রাসা দুইজন ডিওলেটার পেয়েছে। কোন সময়ে? আপনার সময় অসম্ভব আমি জানি তো। না 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 আছে, আপনি জানেন না, জানাচ্ছে তো। যখন দেখা গেল ওই অভিযোগ আছে তার বিরুদ্ধে সেটা বাদ দিয়ে আরেকজনকে দিয়েছে। শিক্ষার পরিবেশটা না খুব একটা পরিবেশ, দুই একটা জায়গা হলে পরিবেশ নষ্ট হয় না। আরেকটা হলো যে আপনার কালাম সাহেবের আমলে কসাইকে করছে সভাপতি, গরুর কসাইকে, আপনার নৌকার মাঝিকে করছে সভাপতি, আমি সব রিপ্লেস করতেছি। এবং যেটি বলছিলেন যে আপনার সর্বশেষ কোশ্চেন আমরা মুশফিকা নাজরীন জানতে চাই, ওনার কাছে আমাদের মানে জনগণের বা ভোটার হিসেবে দাবি যে আলো গোবিন্দগঞ্জ জন্য যে স্বপ্নটুকু দেখিয়েছেন সেটা আমরা পেতে পারি। আমি 17 ইউনিয়ন এবং 1টি পৌরসভার উন্নয়নের ব্যাপারে বিশেষ সমতার ভিত্তিতে এক জায়গায় বেশি করলাম আরেক জায়গায় কম করলাম এভাবে না, রাস্তাঘাটই হোক, পুল কারবারি হোক, এমপিও ভুক্ত হোক, অথবা বিল্ডিং বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজের এখনও বিল্ডিং বাকি আছে সেগুলাই হোক, এবং বিদ্যুৎ তো প্রায় আমি বলবো যে আর 6 মাসের মধ্যে 100% বিদ্যুৎ হবে, যেখানে যাবে না বিদ্যুৎ সোলার লাইটের মাধ্যমে সেগুলো কভার করা হচ্ছে। এবং আমরা এবং আমি আশা করব যে গোবিন্দগঞ্জের মানুষ গোবিন্দগঞ্জ একটা মডেল উপজেলা হিসেবে আমরা উপহার পাবো। আর ধন্যবাদ, আপনি মানুষের সঙ্গে থাকবেন, ভবিষ্যতেও যেমন থাকবেন, বিগত দিনে যেমন ছিলেন ভবিষ্যতেও আশা করি তেমনই থাকবেন। দর্শক বিদায় নিতে হবে, কিন্তু সপ্তাহান্তে দেখা হবে অন্য কোনো লিডারের সঙ্গে। থাকুন 21 টেলিভিশনের সঙ্গে, থাকবেন লাখো শহীদের রক্তে গড়া প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সঙ্গে। আপনাদের ভালোবাসা আর বন্ধন দিয়ে মায়ের মতো দেশটাকে গড়ে তুলবই স্বপ্নের সোনার বাংলা হিসেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মিথ্যের পথ ছেড়ে উঠুন সত্যের রেলগাড়িতে। মনে রাখবেন জীবন সংক্ষিপ্ত কিন্তু যেতে হয় বহু দূর।